ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেল শাপলা ওয়াহিদ রেসিপিস অ্যান্ড ব্লগসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে যারা আসবেন শুধু জাদুঘর ছাড়াও আর কি কি এখানে আছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সোনারগাঁ লোকশিল্প জাদুঘর রাজধানী ঢাকা থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অবস্থিত। সোনারগাঁয়ের বড় সর্দার বাড়ি নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রাসাদে এই জাদুঘর স্থাপন করা হয়েছে। এখানে আরও রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার, কারুপল্লী ও একটি বিশাল লেক। জাদুঘর সংলগ্ন এলাকায় লেকে নৌকা ভ্রমণ ও শীত মৌসুমে টিকিট কেটে মাছ ধরার ব্যবস্থা আছে। দর্শনার্থীদের খাওয়া দাওয়ার জন্য রয়েছে ক্যান্টিন। এখানে টিকিট কেটে পুতুল নাচ দেখার ব্যবস্থা আছে। প্রতি বছর এখানে মেলা অনুষ্ঠিত হয়। এই মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসেন লোকজ শিল্পী ও কারুশিল্পীরা মাটি, শোলা, বাঁশ, বেত, কাপড় সহ বিভিন্ন হস্তশিল্পজাত সামগ্রী বিক্রি হয় এই মেলায়। যে দর্শনার্থীরা এখানে আসবেন আগে থেকে একটা ধারণা থাকলে সবারই ভালো হয়। আপনারা আমার সাথে থাকেন, অল্প কিছুক্ষণের জন্য আমরা ঘুরে আসি। বিশাল এলাকা, তাই আমি পার্ট বাই পার্ট আপনাদের দেখাবো এখানে কি কি আছে। অনেক কথা হলো, এবার আমরা দেখে নিই। ভিউয়ার্স, আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন। পার্ট বাই পার্ট আরও তথ্য প্রকাশ করব, আশা করি সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।